ইসলাম পেশায় একজন রিকশা চালক। তার স্ত্রী তাসমিনা বেগম একজন গৃহিণী। আমিনুল ইসলামের এক ছেলে এক মেয়ে। ছেলে মালির কাজ করে এবং মেয়ে গার্মেন্টস কর্মী। টানাপোড়েনের সংসারে আজ আমরা আমিনুল ইসলামের মুখে হাসি ফোটাবো তার স্বপ্ন পূরণের সাথী হয়ে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন বিকাশ নিবেদিত স্বপ্ন পূরণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সামনে আসছে ঈদ উল ফিতর। সারা মাস রোজা রাখার পর আমরা সবাই পরিবার পরিজন নিয়ে অপেক্ষায় থাকি কখন ঈদ আসবে, আমরা সবাই মিলে উদযাপন করব। কিন্তু সবার ভাগ্যে আসলে এই ঈদ উল ফিতরের উদযাপনটা সবসময় খুশির কিংবা আনন্দের হয় না। কিছু কিছু মানুষ আছেন যাদের স্বপ্ন পূরণ হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। অনেকেই কিন্তু ঈদ উল ফিতরের কেনাকাটা অলরেডি শুরু করে দিয়েছেন, কিন্তু তারা এখনও ভাবতেই পারেননি যে তারা যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা আদৌ পূরণ হবে কি না। ছুট খুলে হয়তো বা বলতেও পারেন না কাউকে, এবারের ঈদে পরিবার পরিজন নিয়ে হাসি মুখে অনেক আনন্দ করে কেনাকাটা করব, ইফতার করব কিংবা ঈদের সময়টায় খাবার খাবো। তেমনই কিছু মানুষের স্বপ্ন পূরণে এবার আমরা একসাথে থাকতে চাই তাদের। আজকে আমার সাথে বিকাশ নিবেদিত স্বপ্ন পূরণ অনুষ্ঠানে তেমনই একজন স্বপ্নদ্রষ্টাকে পেয়েছি। কথা বলবো আমিনুল চাচার সাথে, যিনি একজন ভ্যান চালক, রিক্সা চালক। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে। আপনাকে দেখতে কিন্তু অলরেডি সুন্দর লাগছে। হ্যাঁ, এবং আপনার হাসি অনেক সুন্দর। আপনি একটু হেসে দেখান তো সবাইকে। থ্যাংক ইউ সো মাচ চাচা। আপনি তো আমার সাথে আজকে বাজার করতে এসেছেন, পরিবারের জন্য শপিং করতে এসেছেন। একটু জানতে চাই আপনার পরিবারে কয়জন আছেন সদস্য? চারজন। কে কে আছেন আপনার? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, তারা কি করে? তারা ওই যে বাসাতে থাকে, চাকরি করে। কেউ চাকরি করেন আর পড়াশোনা করেন? হ্যাঁ। চাচা এবারে স্বপ্ন কি আপনার? এবারে ঈদে কি চাই আপনার? ধরেন যে একটা কি বলে দৈত্য আসলো আপনাকে ইচ্ছে পূরণ করার জন্য, সেখানে তার কাছে আপনি কি চাইবেন এবারে ঈদে? আমাকে হলে সাধারণ পরিবেশ, পাঞ্জাবি শার্ট, জুতো, স্যান্ডেল হলে এগুলোতেই হয়ে যায়। আচ্ছা, আর ইয়ে চাচির জন্য একটা শাড়ি, ভালো কাপড় দিবার পালি শাড়ি কিংবা ইয়া থ্রি পিস দিলি খুশি খুশি। লাস্ট কবে দিয়েছিলেন শাড়ি চাচিকে? এই তো প্রতি রোজাতে একটা করে শাড়ি নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু হাসফাস হচ্ছে সব কিছু নিয়ে না? জি। আচ্ছা চাচা চলেন আপনাকে নিয়ে আজকে আপনার ইচ্ছে পূরণ করব। আপনার যা খুশি তাই কিনতে পারবেন। আপনার সাথে রয়েছে বিকাশ এবং আমি রয়েছি আপনার সাথে। দেখবো আজকে আপনার কোনটা কোনটা পছন্দ হয়। চলেন শপিংয়ে যাই। আনিকার জন্য আমাদের প্রথম স্বপ্ন পূরণের প্রোডাক্ট হলো আনস্টিচ সালোয়ার কামিজ চাচার মেয়ের জন্য। খুশি? খুশি। ওকে চলেন এটা আমার হাতে থাকুক, আমরা নেক্সট যাই। কার জন্য কিনবেন এবার? ছেলের জন্য পাঞ্জাবি। পাঞ্জাবি আমরা এবার আলমগীরের জন্য পাঞ্জাবি পাঞ্জাবি কিনব। জি। আচ্ছা দেখেন কোনটা নেবেন, কোনটা পছন্দ হয় আপনার? এই কালারটা। ছেলের জন্য এই কালারটা। এই কালারটা ভালো লাগছে? ছেলে মেয়ের জন্য একদম ম্যাচিং ম্যাচিং। জি। বাহ, চাচার কিন্তু চয়েস ভালো আছে। চাচা আপনার চয়েস ভালো দেখি। আপনার আপনার আমার গায়ে দিয়ে দেখি, সাইজ দেওয়া যাবে, সমস্যা নেই। আপনার সমান তো আপনার ছেলে না? হ্যাঁ আমার সমান। ঠিক আছে চলেন আমাদের পাঞ্জাবি ডান। ছেলের জন্য আলমগীরের জন্য চাচা পাঞ্জাবি নিলেন। আমাদের নেক্সট কোথায় যাব চাচা? চাচির জন্য না আপনার জন্য? আপনার চাচির জন্য কিনলে ভালো হয়। চাচির জন্য কিনলে ভালো হয়, চলেন তাহলে চাচির জন্য। চাচির কি কালার পছন্দ চাচা? হলুদ কালার হলেও চলে। হলুদ, এই যে হলুদ আছে একটা, দেখেন এটা
কেমন কাজ করা আছে সুন্দর যে গলায় কাজ করা এই যে হলুদ লাল মারমের ম্যাচিং ম্যাচিং হবে এই কাল কোনটা ওইটা আচ্ছা চাচার এই হলুদ পছন্দ হইছে আমরা এই হলুদটাই নিব শিয়ার চাচা চিও বউয়ের জন্য পছন্দ করে চাচা চাচির জন্য নিয়েছেন হলুদ কালারের 3 পিস এবার চাচা এবার তো আপনার নিজের জন্য নিতে হবে নিজের জন্য কি নেবেন নিজের জন্য এই পাঞ্জাবি নিব এদের মধ্যে কি পরব পাঞ্জাবি নেবেন আচ্ছা চলেন আপনার জন্য তাহলে আবার পাঞ্জাবি ওখানে যাই চল এই কালার এই কালারটি নেবেন এটাই চলবে চাচা পছন্দ হইছে জি ওকে এবারে আর কি এখন লুঙ্গি নিয়ে লুঙ্গি ছেলের জন্য আপনার জন্য এটা জি আচ্ছা আরে বেট দুই বাপ বেটা জি আচ্ছা ঠিক আছে দেন দেখেন আপনার স্বপ্ন পূরণ করতে আসছি লুঙ্গিতেও স্বপ্ন লেখা ভাগ্য ভালো আছে দেখেন কোনটা নেবেন এই যে ম্যাচিং ম্যাচিং না দেখেন কোনটার সাথে মিলে এটার সাথে মিলে না এটা নেবেন ছেলের জন্য আচ্ছা আপনার জন্য এটার সাথে ম্যাচিং করে নেই চলেন এটা দেখেন তো চাচা চাচার স্বপ্ন পূরণের অনেকখানি পূরণ হলো আমরা এখন চাচাকে নিয়ে কাউন্টারে যাচ্ছি কাউন্টারে দেখি চাচাকে সবকিছু বিল করে দেই এবং চাচার স্বপ্ন পূরণ করার পরে আসলে চাচা থেকে বেশি খুশি আমার মনে হয় আমার লাগছে কারণ এবারে ঈদে চাচার মুখে যে হাসিটা ফুটবে এই হাসিটা আসলে শুধুমাত্র আমার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কিংবা বিকাশের নয় এই হাসিটা সকল মানুষের ঠিক না চাচা সকল মানুষের জন্য সবাই দেখবে সবার জন্য খুশি আচ্ছা চলেন চাচা এগুলো প্রোডাক্ট আমরা বিকাশে পেমেন্টটা করে দিই চাচা বলো এই হইলো আপনার শপিং ঈদ আনন্দ উল্লাসে বিকাশ পেমেন্ট করে মেতে উঠুন আপনারাও নির্দিষ্ট আউটলেট থেকে শপিং করলে পোশাক কেনাকাটায় কুপন কোড E24 যোগ করে বিকাশ পেমেন্ট করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেখো আমাদের বিকাশ দিনে কত উপহার দিছে ঈদের জন্য এই যে চাচি এটা আপনার মেয়ের জন্য চাচা পছন্দ করে কিনছে আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে এসেছি বিকাশ নিবেদিত স্বপ্নপূরণ অনুষ্ঠান থেকে এবং সেখানে চাচাকে পেয়েছি চাচার ইচ্ছে ছিল পরিবারের সবার জন্য গিফট কিনবে তাই আপনাদের সবার জন্য গিফট কিনে নিয়ে আসছে আপনি খুশি এই নেন এটা আপনার মেয়ের জন্য চাচা স্পেশালি আপনার জন্য পছন্দ করে এটা কিনছে আপনার নাকি হলুদ কমলা খুব পছন্দ চাচা আপনি খুশি খুশি অনেক খুশি থ্যাংক ইউ সো মাচ চাচি ভালো থাকেন ঈদ মোবারক দর্শক এরকম অনেক অনেক স্বপ্ন রয়েছে যেগুলো আসলে অতি প্রয়োজনীয় কিন্তু আমরা এই অতি প্রয়োজনীয় জিনিসটাই পূরণের ইচ্ছে জাগে পূরণ করতে পারি না এমন পরিবারের পাশে আছি আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বিকাশ নিবেদিত স্বপ্নপূরণ অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে ছিলেন এবং আপনারা সবসময় সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি কারো অন্য স্বপ্নপূরণে আবারও দেখা হবে
এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।